আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে লিখতেছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি আপনি যেটা খাচ্ছি চাউল তাই না চাউল থেকে ভাত হয় আমরা গম মানে গম থেকে কত কিছু তৈরি হয় আটা হয় এটা দ্বারা বিভিন্ন খাবার তৈরি হয় আমরা ফল পাকরা খাই কত কিছু আল্লাহর জগতে যত কিছু রয়েছে প্রত্যেকটা দানা কে খাবে সেটার মধ্যে তার নাম লেখা থাকে জোরে কোন সুবহানাল্লাহ কিভাবে লেখা থাকে আলা হযরত লিখতেছেন তুমি একটা চাউল সেটা ভাত হিসেবে খাচ্ছ একটা ডাল তোমার ঘরে আসতেছে একটা গম তোমার ঘরে আসতেছে একটা লিচু তোমার ঘরে আসতেছে একটা আপেল তোমার ঘরে আসতেছে তুমি সেটা খাবা এমনে দেখাও না কারণ ওই ফলের মধ্যে ওই দানার মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম হাযা রিযকু ফুলান ইবনে ফুলান ওই দানাটার মধ্যে লেখা থাকে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে বলা থাকে এই রিজিকটা অমুকের সন্তান অমুকের জন্য আরো জোরে বল সুবহানাল্লাহ আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে খাবার আনে ঠিক কি না ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া আমেরিকা ফ্রান্স জাপান বিভিন্ন দেশ থেকে খাবার আনে কখনো চাউল কখনো ডাল কখনো পেঁয়াজ বিভিন্ন ধরনের জিনিস আনে একটু চিন্তা করেন এটা উৎপন্ন হচ্ছে আরেক দেশে খাচ্ছি আমি কোথায় বাংলাদেশের অমুক জায়গায় আমি আছি আমার ঘরে খাবারটা পৌঁছে গেছে তো কেন আসলো যদিও এটা আরেক দেশে এটা উৎপন্ন হয়েছে কিন্তু ওই রিজিকটার মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম হাজা ফুলান ইবনে ফুলান বিসমিল্লাহ লেখার পরে লেখা রয়েছে এটা হচ্ছে অমুকের সন্তান অমুকের জন্য আমি আল্লাহ রিজিক হিসাবে ব্যবস্থা করে দিয়েছি এই জন্য সেটা আরেক দেশে হলো আমার দেশে আসছে যে আমার দেশ উৎপন্ন হয় এটা দেশ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে বোঝা যায় সেটা অমুক দেশের অমুকের রিজিক হিসেবে আল্লাহ ব্যবস্থা করেছেন সেটা আমি আপনি জানি আরো জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে মনে করেন চাউল খেলাম ভালো কথা গম বিভিন্ন ফল বিভিন্ন জিনিস এটাকে যখন পিষানো হয় এটার গুঁড়াগুলি তো অনেক দূর ছিটিয়ে যায় এটার একটা অংশ একটা রুটির মধ্যে থাকে আরেকটা অংশ আরেকটা রুটির মধ্যে থাকতে পারে অথবা একটা গম একটা রুটির মধ্যে থাকতে পারে ঠিক ঠিক না মনে করেন একটা গম একটা বিচি এটা পিষানের পরে এটা যখন খামির করা হলো তৈরি করা হলো রুটি এমন রুটির মনে করেন দুইটা রুটির মধ্যে এটার অংশ গেল পাঁচটা রুটির মধ্যে একটা অংশ গেল তাহলে কয়জনের নাম লেখা থাকে আলা হযরত লেখা যে এই রুটির অংশ বিভিন্ন অংশের মধ্যে যদি একটা দানার এক একটা অংশ যায় তাহলে বুঝবা ওই একটা বিসির মধ্যে ততজনের নাম লেখা থাকে জোরে কোন সুবহান এই ক্ষমতার মালিক কে আরো জোরে কোন একটা গমের বিসির এটা পিষানের পরে যদি মনে করেন একশোটা রুটির মধ্যে এটা যায় তাহলে বুঝবেন একশোটা লোকের নাম এই গমের মধ্যে লেখা রয়েছে আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো পাঁচ সাত বছর আগে ইন্টারনেটে দেখেছিলাম একটা ধানের মধ্যে এই পুরো পৃথিবীর মানচিত্র কয়েকবার আঁকা হয়েছে এটা কিভাবে সম্ভব একটা ধানের বিচি কতটুক একটা পৃথিবীর মানচিত্র কয়েকবার আঁকা পাঁচটা মহাদেশের মানচিত্র এইভাবে আঁকা এটা সম্ভব সম্ভব বর্তমান যুগ বিজ্ঞানের আমলে এটা সম্ভব একটা ধানের মধ্যে যদি একটা সাধারণ মানুষ যদি এইভাবে কয়েকটা মহাদেশের মানচিত্র তামাম পৃথিবীর মানচিত্র কয়েকবার আঁকা সম্ভব হয় আমার আল্লাহ একটা ধানের মধ্যে একশো দুইশো কোটি নয় এই তামাম পৃথিবী এরকম হাজার বার একটা ধানের ভিতরে ঢুকানো আমার আল্লাহর পক্ষে সম্ভব ঠিক কি না এ ক্ষমতাকার।